হাই ফ্রেন্ডস, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত। দুর্গাপূজা স্পেশাল আর একটা রেসিপি, চিকেন ডাক বাংলো। চিকেন ডাক বাংলো ফেমাস ডিলিশিয়াস একটা ডিশ। এই রেসিপিটা আপনারা কোনো স্পেশাল অকেশনে করতে পারেন। ভিডিওটি দেখুন আর ভালো লাগলে একটা লাইক করবেন আর রেসিপিটা সকলকে শেয়ার করবেন। চলুন দেখা যাক কী কী উপকরণ লাগছে। মিডিয়াম সাইজের চিকেন নিয়েছি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ কোচানো, টমেটো কোচানো, আদা রসুন পেস্ট, টক দই, কাজু পেস্ট, নুন চিনি হলুদ পরিমাণ মতো, আর দু রকম লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর সর্ষের তেল, আর নিয়েছি জৈত্রী, জায়ফল, এলাচ, দারচিনি। জায়ফলটার থেকে এলাচের মতো একটা টুকরো নিয়ে পুরো মশলাটাকে গুঁড়ো করে নেব। কড়াইটা গরম করে দু চামচ তেল দিয়ে নুন হলুদ না দিয়েই সেদ্ধ করা ডিমটাকে হালকা করে ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গেছে, ডিমটাকে তুলে নিচ্ছি। ওই কড়াইতেই সর্ষের তেল দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ। তেলটা ভালো করে গরম হলে একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা ছোট দারচিনি আর দুটো এলাচ একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি, আর এক টুকরো জৈত্রী দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে কোচানো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে। লো আছে, পেঁয়াজটাকে 5 মিনিট হালকা ব্রাউন হওয়া অবধি ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 2 চা চামচ রসুন পেস্ট দিয়ে দিলাম। রসুনটাকে 1 মিনিট কষতে হবে মিডিয়াম টু লো আঁচে। রসুনটা কষার পর 1 টেবিল চামচ আদা পেস্ট দিয়ে দিচ্ছি। আদাটা দিয়ে একটু নেড়ে নিয়েই সঙ্গে সঙ্গেই টমেটো কোচানো দিয়ে দিচ্ছি। এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি। 3 থেকে 4 মিনিট মিডিয়াম আছে, টমেটো আর আদাটাকে কষে নেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো একটু জলে গুলে নেব। মিশ্রণটাকে দিয়ে দিচ্ছি, পুরো মশলাটাকে 5 মিনিট মিডিয়াম টু লো আঁচে কষে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে এলে এর মধ্যে 100 গ্রাম টক দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, সেটাকে দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে সঙ্গে সঙ্গেই নাড়তে হবে আর আঁচটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে, না হলে দইটা ফেটে যেতে পারে। মশলাটা কষতে কষতে তেল ছেড়ে এসছে, এর মধ্যে চিকেন পিসগুলোকে দিয়ে দিচ্ছি। এই রান্নাটা একটু সময় লাগে, এটা যত টাইম নিয়ে করা যায় ততই এর টেস্টটা ভালো হয়। এটা লো আছে, ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হয়। এই রেসিপিটা একদম ডিফারেন্ট একটা রেসিপি। এটা রুটি, পরোটা, কুলচা, পোলাও, সাদা ভাত সব কিছুর সাথেই এটা খুবই ভালো লাগে। চিকেনটাকে মিডিয়াম আঁচে 5 মিনিট কষে নেব। এই রেসিপিটাতে চিকেনের পিসগুলো কিন্তু একটু বড় রাখতে হয়। চিকেনটাকে 5 মিনিট মিডিয়াম আঁচে কষে নেওয়ার পর স্বাদ মতো নুন আর চিনি দিয়ে দেব। 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, 1/2 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নুন চিনি ঝালটা আপনারা কিন্তু স্বাদ মতো দিয়ে দেবেন। নুন চিনি দিয়ে আরও 3 থেকে 4 মিনিট কষে নেব মিডিয়াম আঁচে।
কষে নেওয়ার পর 5 মিনিটের জন্য লো আঁচে রেখে ঢাকা দিয়ে চিকেনটাকে রান্না হতে দেব। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকা তুলে চিকেনটাকে আরেকটু নেড়ে নেব। এক টেবিল চামচ কাজু পেস্ট তার মধ্যে একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি। কাজু পেস্টটাকে দিয়ে 2 মিনিট চিকেনটাকে মিডিয়াম আঁচে রেখে কষে নেব। কাজুটা দিয়ে কষে নেওয়ার পর ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য লো হিটে রেখে। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকা তুলে চিকেনটাকে একটু নেড়ে দেব। এই রেসিপিটাতে ইনগ্রিডিয়েন্টস খুব কম লাগে, কিন্তু রান্নাটা করতে টাইম লাগে 1 ঘন্টা। আপনারা এই প্রসেসে করবেন, দেখবেন একদম রেস্টুরেন্টের স্বাদ পেয়ে যাচ্ছেন। একটু কষে নিয়ে 1/2 কাপ জল দিয়ে দিচ্ছি। একটু ফুটে উঠলেই ঢাকা দিয়ে চিকেনটাকে 15 থেকে 20 মিনিট মিনিমাম হিটে রেখে রান্না করব। মাঝে এসে একবার আমি নেড়ে দেব। ফিরে এলাম 15 মিনিট পর, ঢাকা তুলে নেব। চিকেন সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। জৈত্রী, জায়ফল, এলাচ আর দারচিনি যে গোটা মশলা নিয়েছিলাম সেটা গুঁড়ো করে নিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি 3 জনের জন্য করেছি, তাই 3টে ডিম দিয়েছি। আপনারা যেমন পরিমাণ করবেন সেই পরিমাণ ডিমটা দিয়ে দেবেন। ভালো করে নেড়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 1 মিনিট লো আঁচে এটাকে রেখে দেব। তারপর আঁচটা অফ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দেব। রেসিপিটা বাড়িতে করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের আরও রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে নতুন ভিডিওর আপডেট আপনি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।